ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান হলো ইসলাম। এই ইসলাম ছাড়া নাজাত পাওয়ার কোন উপায়? কিন্তু দুঃখজনক, আনফরচুনেটলি আপনাদেরকে একটা ব্যাড নিউজ দেই, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক পীর আছে, দেওয়ানবাগে, আটরশি, কুতুববাগে, সাহেদাবাগে, কুত্তাবাগে, ছাগলবাগে, শুয়োরবাগে, এই সমস্ত পীরেরা তাদের ম্যানিফেস্টোর মধ্যে লিখেছে যে পরকালীন জীবনে নাজাত লাভের জন্য ইসলাম মানার দরকার নাই। নাউজুবিল্লাহ, কথাটা কি কোরআন বিরোধী হয়েছে কিনা বলেন? আল্লাহর কোরআন খুলেন, আল্লাহ নিজে কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইসলাম নামক জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন ইজম, অন্য কোন মতবাদ তালাশ করবে, আল্লাহ বলেছেন ফালান ইউকবালা, কখনো গ্রহণ করবে না, নেভার, কখনো গ্রহণ করা হবে না। সুতরাং যেই সমস্ত ইমান চোর, ইমানের ডাকাত, এই ভণ্ড ডাকাতদের নিকট কখনো যাবেন না, হাক্কানি পীরদের নিকট যান, এই জন্য বাধা প্রদান করি না আমরা উলামায়ে কেরাম, বাট ভণ্ডদের কাছে যদি যান ইমানের জন্য, এরা হলো কালপিট। আমার আপনার ইমান ছিনিয়ে নেওয়ার জন্য একটা ভণ্ডই যথেষ্ট। আর বাংলাদেশের মধ্যে ব্যাঙ্গের ছাতার মতো এই ভণ্ডরা গজায় উঠছে। আজকে আমাদের দেশের মানুষ, শিক্ষিত মানুষ যারা ইন্টারন্যাশনাল শিক্ষিত, এই সমস্ত বন্ডদেরকে লিড দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা গুরুতর বন্ডপীর হলো বন্ডপীর দেওয়ানবাগি, ঠিক না? ঠিক, তার ঠিকানা, তার স্থান হলো আরামবাগ, আরামবাগে থেকে মানুষের মধ্যে ব্যারাম ছড়ায়, ঠিক বললাম না? ঠিক বললাম। বিশেষ করে বারে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস আগমন করলে আমাদের দেশের বন্ডরা ব্যাঙ্গের মতো লাফাইতে শুরু করে, সারা জীবন ঘুমাইয়া থাকে। নবীর মিলাদের বছর, নবীর জন্মের সময় আসলে তখন তাদের কি বলে ইশকে রাসূল, রাসূলের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা তখন দরদ উদলা উঠলে সারা জীবন ঘুমাইয়া থাকে, কোনো খবর নাই। আর যখন বারে রবিউল আউয়াল আসে তখন ওয়ালের মধ্যে রাখা সাইয়েদুল আইয়াশ শরীফ পালন করা ফরজ। সাইয়েদুল আইয়াব মানে কি বুঝেন? সমস্ত ঈদের সর্দার। মুসলমানদের মধ্যে ঈদ হলো দুইটা, কয়টা বলেন? জোরে বলেন, দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটা আবু দাউদের হাদিস দ্বারা আসে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখেন সাহাবে কেরাম খেলাধুলা করে, আল্লাহর হাবিব বলে, মা হাদা আল ইয়াউমান, এই দুই দিন কি, এই দুই দিনে কেন তোমরা খেলাধুলা করছো? সাহাবে কেরাম বললেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, ওই ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে খেলাধুলা করতাম, সেই ধারাবাহিকতাই আজও পর্যন্ত পালন করে আসছে। আল্লাহর হাবিব বলেন, এই দুইটা ঈদের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে উত্তম সমৃদ্ধ দুইটা ঈদ দান করতেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সুবহানাল্লাহ। মুসলমানের জীবনের মধ্যে জাতীয় জীবনের সর্বজনীন দুটি প্রধান উৎসব, মুসলমানদের তৃতীয় কোনো ঈদ নাই। এখন তারা কয় সাইয়েদুল আইয়াশ শরীফ পালন করা ফরজ। বাংলাদেশের মধ্যে আটরশির আরেক ভণ্ড আছে, নাম হলো আলাউদ্দিন জিহাদি, এর নাম দিছে আলাউদ্দিন ফাদানি। এই ছাগলের বাচ্চা, ছাগল কয় যারা দুরুদ ইব্রাহিম পড়ে তারা নাকি ওহাবি কাফের, নাউজুবিল্লাহ।